আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রেশ ফুড কিচেন অ্যান্ড ব্লগ। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি সহজ আচার রেসিপি করে দেখাব। যারা কখনো আচার তৈরি করেননি বা করতে পারেন না, তারা আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই করতে পারবেন। লেবু ও আমলকির মিশ্রণে এই সহজ আচার রেসিপিটা আপনারা খুব সহজেই মাত্র 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেই আচারটা কিভাবে খুব সহজে তৈরি করে ফেললাম। প্রথমে আমি লেবু নিয়ে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কোসলে কোসলে ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা না থাকে। আর নিয়েছি আমলকি, আমলকিগুলো আমি ফ্রিজে রেখেছিলাম তাই একটু রংটা চেঞ্জ হয়ে গেছে। লেবুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ফ্যানে বাতাসে শুকিয়ে নিয়েছি। আমলকিগুলো খুব ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। এই যে কিচেন টিস্যু দিয়ে আমি খুব ভালো করে প্রতিটা লেবু মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি যাতে করে পানি না থাকে। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, কেউ গোল গোল করে কেটে নিতে পারেন অথবা লম্বাটি করেও কেটে নিতে পারেন, যার যেমনটা সুবিধা হয়। আমি এরকম সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোটও করে নিতে পারেন। এভাবে সবগুলো লেবু কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে সামান্য পরিমাণ যাতে পানি না থাকে। ওদিকে আমি সরিষার তেল নিয়ে নিব, যতটুকু আমি ইউজ করব এই আচারের জন্য। সরিষার তেলটা আমি একটা হাঁড়িতে গরম করে নিব, সাথে দিয়ে দিব বড় সাইজের একটা রসুন কুচি করে, আর দিয়ে দিব 2 ইঞ্চি পরিমাণে আদা কুচি করে দিয়েছি আমি। একটু গরম হতেই তেলটা যখন বুদবুদ উঠবে তখন নামিয়ে তেলটাকে আমি ঠান্ডা করতে দিব। আদা আর রসুনের ফ্লেভারটা যখন তেলের মধ্যে ছড়িয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সরিষার তেলটা তো এমনিতেই অনেক ঝাঝালো। তেলটা হতে হতে অন্য একটি চুলাতে আমি 2 টেবিল চামচ 5 ফোড়ন নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 4-5টা শুকনো মরিচ। জাস্ট শুকনো মরিচটা ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা সেন্ট আসবে তাই। 5 ফোড়নগুলো হালকা একটু খোলায় আমি তেলে নিয়ে পিষে নিয়েছি। এদিকে রসুন আর তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বুদবুদ উঠে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষা গুঁড়ো, এতে করে ঝাঁজটা আরও খুব সুন্দর আসবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এদিকে আমলকিগুলা কেটে রেখে দিয়েছিলাম, আর আমলকি কেটে রেখে দিলে কালো হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এই যে তেলটাকে আমি নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। লেবুগুলো কাটা হয়ে গেছে, এই যে দেখিয়ে দিচ্ছি। আমলকিগুলো কাটাতে আমার হাত কষে কালো হয়ে গেছে। এখন আমি মশলা নিয়ে মাখিয়ে নিব। এই যে 5 ফোড়ন আর শুকনো মরিচের গুঁড়োটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে মিহি করে নেইনি, আদৌ ভাঙার মতো আছে। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আছে, 2 টেবিল চামচ লবণ আছে, 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো আছে। যেহেতু টক আচারটা, লবণটা একটু বেশি লাগবে।
মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি লেবুগুলো ঢেলে মেখে নিব। আর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সেটা তো আমরা সবাই জানি। খুব ভালো করে ওলটপালট করে মাখিয়ে নিতে হবে কুচলে কুচলে। এই লেবুর আচারটাতে কোনো প্রকার ভিনেগার দেওয়ার দরকার নেই, কারণ লেবুটাই তো টক। এখন আমি আমলকিগুলা দিয়ে দিলাম। আর আমলকি তো প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আমি এই যে লেবুগুলো একটু চেপে চেপে রসগুলো বের করে নিচ্ছি। সবগুলো লেবু আমার মাখানো হয়ে গেছে। খুব ভালো করে এই মাখিয়ে নিতে হবে। এখন আমি একটা বয়মে ভরে নিব, কাচের বয়মে। আমি ভরে নিচ্ছি। আর আমরা সবাই একটু না একটু টক খেতে পছন্দ করি, মেয়েরা। শুধু মেয়েরা কেন, ছেলেরাও টক খেতে পছন্দ করে। আর এই আচারটার কথা আর কি বলবো, এত টেস্টি হয়। ভাত কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই ভালো লাগে। ভরে নেওয়া আমার হয়ে গেছে। অতগুলো লেবুতে দুই বয়ম আচার হয়েছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে ঠেসে ঠেসে কিন্তু ভরা যাবে না। তেলটাকে আমি ঢেলে দিচ্ছি উপর থেকে। সরিষা গুঁড়াটা আর আদা আর রসুনের কুচিটাও আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট রোদে দিতে হবে 4-5 দিনের মতো। তারপর এটা আপনারা 6 মাসেরও বেশি রেখে খেতে পারবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল আচারটা। আপনারাও খুব সহজেই রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন এরকম মজার আচার, ভিটামিন সি যুক্ত। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকতে বাজিয়ে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।